বুলন ভাই সেবা ভবনে বিজেপি নেতা জনার্দন দল বেহরা বিজেপির ইস্তফা দিয়েছেন। আজ প্রেস মিটরে সূচনা দিয়েছিল, কহিলে মু বিজেপি পাই কাম কলি কিন্তু মতে টিকেট মিলিলা না, সেথিপাই মু দল ছাড়িলি। রাজ্য কৃষক মোর্চার বিজেপি তাঁর নীতি আদর্শ মতো ভালো লাগলানি, তাঁর যেটা কারবার মনোমুখী ব্যবস্থা সেটা আদৌ মতো ঠিক লাগলানি, সে দল ছাড়া বাধ্য হচ্ছে। যে কোণ আকচুয়ালি ঘটনাটা আপনার 30 বর্ষ 40 বর্ষ কাল বিজেপি লে ফের কোণ মানে তাঁর মতো রণপুরে কাম করার সুযোগ দিয়েছিল, রণপুরে কাম করি কাম করার ভিতরে সেটি মতো কিন্তু অবহেলিত করা গেল, রণপুর কাম তো করি স্যার। আউ গোটে জিনিস হচ্ছে, যেহেতু সুরমা পাড়ি আপনার জায়গার দিয়া গেল সেই যোগ আপনার অসন্তুষ্ট অছেন কি? না সুরমা যোগ অসন্তুষ্ট নাই, সে আগর মন্ত্রী লে। হ্যাঁ সে মন্ত্রী লে, সেটি অনেক আমার সম্বিত পাত্র, সম্বিত পাত্র অনেক কার্যর যে চিন্তাধারা সেটা আদৌ গ্রহণীয় নুহে, তাঁর যোগ দল ছাড়া বাধ্য হচ্ছে। তাহলে কেউ দলকে যে বলে ভাবছেন না, সে নিষ্পত্তি নেই না? নিষ্পত্তি কিছু নেই, সেটা সময় কহব। আগামী সালে কোণ রহব আপনার কার্যক্রম? সেটা তো মুখে কিছু কিনা, সেটা সময় অনুসারে কহা পড়ব। স্যার আউ গোটে জিনিস আপনার ভাবছেন যে বিজেপি আর বিজেডি ভিতরে যে মেট, সে মেট কিছু ভিতরে মেট হয়েছে কি, যে কিছু নিজের লোক নদে বাহার লোক দেওয়া এমতি করে সেট আপ করি তারপরে ইলেকশন সরার পরে? না বিজেপি যে মানে চিন্তাধারা অর্যকর্তা অনেক চিন্তাধারা হচ্ছে, সে মনোমুখী কার্যক্রম তাঁর যেটা সুহাইলা তাঁর যে সুহাইলা সেভাবে লোক সে টিকিট দিকে, দলর বিচারধারা চিন্তাধারা আদৌ ঠিক না। আপনার দল দিয়েছিল টিকিট আগর দল টিকিট দল কাম করি যেহেতু বিজেপি মধ্যে ঘোষণা করেদেছি আউ কংগ্রেস কথা ঘোষণা করনি বোধ না কম করেছি, তাহলে আপনার ফাইনাল ডিসিশন আপনার কিছু নেই না? ঠিক আছে।